ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে, নিউ ইয়র্ক থেকে বলছি। তাহলে তো সমস্যার সমাধান হয়েই গেল। কিভাবে? সে তো মাত্রই ঘুমোতে গেল। উনি জাগতে জাগতে আপনাকে আমি ওই ঠিকানায় ঘুরিয়ে আবার বাসায় পৌঁছে দিয়ে যাব। চুপচাপ বসে আছেন। যারা খুব ব্রিলিয়ান্ট হয়, মানে পড়াশোনায় খুব ব্রিলিয়ান্ট হয়, তারা এরকম চুপচাপ থাকে, এটা আমার ধারণা। মোটেও তেমন কিছু না, পড়াশোনায় বরাবরই আমি মাঝারি। না জীবনে কোনোদিন ফার্স্ট হয়েছি না ফেল করেছি, পড়াশোনায় শুধু না, ইনফ্যাক্ট সবকিছুতেই আমি মাঝারি। ও, তাহলে আমার ধারণা ভুল। পুরোপুরি ভুল বলা যাবে না, আপনার লজিকটা হয়তো ঠিক আছে কিন্তু অবজারভেশনটা ভুল। না, অনেকক্ষণ ধরে চুপচাপ বসেছিলাম তো তাই ভাবলাম। আমি মোটেও চুপচাপ স্বভাবের মেয়ে না। সত্যি কথা কি, আমি যদি কথা বলতে না পারি তাহলে রীতিমতো আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়। সিরিয়াসলি, এখানকার মানুষ কারোর সাথে খুব বেশি কথা বলে না তো, মানে প্রয়োজন ছাড়া তো কারোর সাথে আসলে কথাই হয় না। সবাই এত বিজি, তাই কথা বলার মানুষের অভাবে আমার বকবক করার অভ্যাসটাই হারিয়ে যাচ্ছে। বলেন, আমার সাথে কিন্তু আপনি মন খুলে কথা বলতে পারেন। আমি শ্রোতা হিসেবে যেমন ভালো, বক্তা হিসেবেও কিন্তু ভালো। আর বিশেষ করে নিজের দেশের কাউকে পেলে তো কথাই নেই। আর এই মন খুলে বাংলায় কথা বলার কি যে আনন্দ, এটা বিদেশে না আসলে বুঝতে পারতাম না। ঠিক বলেছেন, নিজের ভাষা নিজের দেশ এগুলাই আসলে আমাদের পরিচয়। তো নিজের দেশ ছেড়ে এখানে কি শুধু বেড়াতে নাকি? ঠিক বেড়াতে না,
আপুর জন্যই এসেছি। ওই যে গতকাল দেখলেন না সীমান আপু, তার জন্যই মূলত আমার এখানে আসা। আর বাবা মা ওনার দেশে? আমার বাবা মা নেই। আমি খুব ছোট থাকতেই আমার বাবা মা মারা যান। মামার বাড়িতেই আমরা দুবোন বড় হয়েছি। তারপর তো আপু একটা স্কলারশিপ পেয়ে চলে আসেন এখানে, বিয়েও করেন। আপুর আগে থেকেই ইচ্ছা ছিল আমার পড়ালেখা শেষ হলে আমাকেও এখানে নিয়ে আসবে। আপুকে খুব ভালোবাসেন বোঝা যায়। তা তো বাসি, খুব বেশি। আসলে আপন বলতে আপু ছাড়া আমার আর কেউ নেই। ও আচ্ছা, আপুর কথা আসাতে মনে পড়ে গেল, আপুকে তো বাসায় একাই রেখে এসেছি। আর কতক্ষণ লাগবে? এই যে আর খুব বেশি নাই, এই যে বাই খুলবো, খুললেই পরে বাসাটা। এতদিনে বুঝতে পারলাম যে মানুষ কেন ক্যান্ডেল লাইট ডিনার করে। এই মোমের আলো যেমন অদ্ভুত একটা পরিবেশ তৈরি করে, ঠিক তেমনি ওই সামনের মানুষটা রূপও বদলে দেয়। তোমার না সবকিছুতে বেশি বেশি। কই, মোমের আলোয় আমি তোমাকে যেমন তেমনই তো দেখছি, শাহরুখ খানকে তো দেখছি না। মেয়েটা যদি এখন কাছে থাকতো, সময়টা আমার পরিপূর্ণ হয়ে যেত। তাই তো আমাকে এসে খবর দিতে বললো। একটা কাজ করা যেতে পারে, একটা স্লিপে মেসেজটা লিখে দরজার নিচ দিয়ে দিয়ে যাই। আপনার কাছে কি কাগজ কলম আছে? গাড়িতে আছে। আমি মীরা নামের একজনের সাথে দেখা করতে এসেছি। হ্যালো ম্যাম, চিনতে পেরেছেন? কৌশিক। আমি আসলে আমি না ম্যাম, উনি, ওনার নাম ইভানা, আপনার সাথে দেখা করতে এসেছেন। আচ্ছা,
কিভাবে যে বলি, মানে আমি আপনাকে একটা খবর দিতে এসেছি। খবর কি খবর? মানে আমি অফিস আপনাকে কি দিয়েছে? ইন্টু ইন্টু দিয়েছে। একমাত্র সন্তান, কেন যে ওকে আমেরিকা যেতে দিতে রাজি হয়েছিলাম? রাজি তো আর এমনি এমনি হইনি, তখন রাজি হতে হয়েছিল। আর আমরা রাজি না হলেই বা কি হতো, ও এমনিতেই চলে যেত। সন্তান বড় হয়ে গেলে তাকে আগলে রাখার চেষ্টা করার কোনো মানে হয় না। জানি, ঠিক কথাই বলছো তুমি, কিন্তু মনকে মানাতে পারি না। মনে হয় মীরা যদি সামনে এসে দাঁড়াতো, আমি মনে হয় পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যেতাম। আপনার বাবা আপনাকে নাকি ফোনে পাচ্ছিল না, তাই জানাতেও পারছিল না। আপনার আম্মা একটু অসুস্থ। আম্মা অসুস্থ মানে কি হয়েছে আমার? আমি তো আসলে খুব বেশি কিছু জানি না, কিন্তু বললো যে আপনার সাথে ফোনে যোগাযোগ করতে পারছেন না। সম্ভব হলে আমি যেন আপনার সাথে এসে দেখা করে বলি আপনি এখনই বাংলাদেশে রওনা হয়ে যান। আপনার আম্মা একটু ক্রিটিক্যাল অবস্থা। ম্যাম প্লিজ শান্ত হন। কৌশিক, could you do me a favor please? আমাকে একটু নিয়ে যাবেন আপনি এক্ষুনি? অবশ্যই নিয়ে যাবো। আপনি আমাকে একটু কাজটা নিয়ে দিন, আমি একটু রেডি হয়ে নিই। কিছু লাগবে না, আপনি রেডি হয়ে আসুন। এটা ঠান্ডা হলে না কে আরো আরাম। একটু বরফ নিয়ে আসি, তুমি বসো। আচ্ছা, তুমি যে বলেছিলে তোমার এক পরিচিত লোকের মাধ্যমে মীরার সাথে যোগাযোগের ব্যবস্থা করবে, সে কি যোগাযোগ করতে পেরেছে? হ্যাঁ, আমি তো বলেছিলাম, কিন্তু যোগাযোগ করতে পেরেছি কিনা আসলে এখনো জানতে পারিনি। মানে না না না, কোনো সমস্যা নেই। মানে হঠাৎ মনে হলো যে মীরা খবরটা পেলো কিনা, তাই। না না, ঠিক আছে, আমি আপনাকে জানাচ্ছি। ঠিক আছে বাবা, শুধু শুধু তোমাকে না আমি অনেক জানাচ্ছি। আঙ্কেল এভাবে বলবেন না। ঠিক আছে বাবা, আমি রাখলাম তাহলে। এখন খোদা হাফেজ। খোদা হাফেজ।
কই? কি কই? তুমি না বরফ আনতে গেলে? ও হ্যাঁ, মানে ওই গিয়ে না দেখি ফ্রিজে বরফ নেই। ফ্রিজে বরফ নেই? তাহলে তো তখনই চলে আসার কথা, এতক্ষণ ওখানে কি করছিলে? ওদিকে মানে আমি, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? লুকবো কেন? আচ্ছা তোমার কাছে আমার লুকোনোর কি আছে বলো? আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি বলে মনে করুন আমার চোখ কান বন্ধ থাকে, আমি কোনো কিছুই বুঝি না। আমি জানি তুমি মীরার সাথে ফোনে কথা বলনি, মীরা তোমাকে ফোন করেনি। আপনার ওনাকে এত ম্যাম ম্যাম করার কি আছে? আর আপনি ওনাকে নিয়ে যেতে রাজি হয়েছেন কেন? কি আশ্চর্য, একটা মানুষ বিপদে পড়েছে, আমি হেল্প করব না? বিপদে তো আমিও আছি, আপনাকে না বলে গেছি, ঘুমের মধ্যে রেখেছি, আমারও তো বাসায় ফেরার তাড়া আছে, তাই না? আহা, বললাম তো বেশি সময় লাগবে না, চিন্তা করবেন না তো। চিন্তা তো আর এমনি করছি না, আপনি যদি ঘুম থেকে জেগে দেখে আমি বাসায় নেই কি যে একটা কাণ্ড হবে। আপনি আপনার আপুকে শুধু ভালোই বাসেন না, ভীষণ ভয়ও পান। আচ্ছা, একটা মানুষ বিপদে পড়েছে, আমার দেশের মানুষ, বাংলাদেশের মানুষ, তাকে হেল্প করা তো আমি আমার কর্তব্য মনে করি, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। না না, ভুল বুঝিনি। আপনার জায়গায় আপনি ঠিকই করেছেন, আসলে আমি নিজে অনেক টেনশন আছি তো, তাই প্লিজ আপনি আমার কথায় রাগ করবেন না প্লিজ, হয়তো আপনার জায়গায় থাকলে আমিও সেম কাজটাই করতাম। সীমানা কি হয়েছে? সীমানা, আমি 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 জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। জানিস তো আমি মানুষ হলো, আমার এই নাকটা কিন্তু ভালো, আর ব্রেনটা শিয়ালের।